মিষ্টি আসছে যে আমরা একটা মন্দিরের কাছে এখানে তুমি কি করছো এগুলো হ্যাঁ একটা তুলেছি এগুলো দিয়ে কি হবে এগুলো তোমাকে মারবো এটা দিয়ে ভালো করে বসো এইখানটা এইখানটা বসছি বসছি যদি আমার দোষ থাকে তো কি এই বাবা ছিড়ে যে দেখো মনে হচ্ছে আমাকে উড়িয়ে নিয়ে চলে যাবে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ ত্রিশা অফিসিয়াল তো গাইজ আজকে সকাল সকাল মানে একটু দুপুর দুপুর করে বেরিয়েছি ঠিক আছে একটু ঘুরতে যাবো কোথায় ঘুরতে যাবে ভাবনা করলে তুমি হ্যাঁ আমি একটা জায়গা ভেবেছি ঘুরতে যাবো তো সেই জায়গাটা খুবই কি ভালো জায়গাটা ঘোরার জন্য সেখানে মাঠ 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 অ্যাকচুয়ালি মাঠ ওই জায়গাটা হচ্ছে গাইজ মাঠ ঠিক আছে ও মাঠে অনেকদিন থেকে বলছো আমি যাবো যাবো ঠিক আছে তো ওই জন্য আমি বেরিয়েছি দুজনে আর একটু হিলেও হয়ে যাবে দুজনে একটু ঘোরাফেরা করবো তো গাইজ আকাশ আসছে লেস নিয়ে লেস ওই জায়গাটা আসার কোথায় মানে ও আমাকে বলছে বলছে চলো না অনেকদিন ধরে যাইনি আমি এখানে কি করছি দেখো এগুলো গাছগুলো ছিঁড়েছি মানে কোনো কাজ নেই তো কি আর কি বলবো কাজ নেই তো আরে তোমার কাজ দিচ্ছি তুমি দেখো এগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে চলো ঠিক আছে আরে কুচবি কুচবি দেখো এখানে বসে পড়েছে বসে বললে কেন তুমি এখানে আমাদের পার্টি হবে লেস পার্টি আর কুরকুরে পার্টি পার্টি করবে তুমি তুমি পার্টি করার জন্য এসেছো এখানে এত সুন্দর ভাবে ভাত নিয়ে আসি ভালো তো পরের বার ভাত নিয়ে আসি ভাত নিয়ে আসি ভাত খাবে এখানে হ্যাঁ তোমরাও খাও গাইস হ্যাঁ তোমাদেরকেও দিচ্ছে তোমরাও খাও ঠিক আছে ভালো করে বসো এখানটা এখানটা বসছি বসছি যদি আমার দোষ থাকে তো কি হয়েছে না আমি কি ধান চাষ করতে নামবো কি সুন্দর লাগছে দেখো না আরে ভালো তো লাগছে আমিও দেখতে পাচ্ছি আমি কি বলছি ধান চাষ করতে নামবো তোমার দ্বারা হবে না কিছু হবে না তোমার দ্বারা সব হবে আমি বসছি এখানটা নতুন প্যান্ট জুতোর উপরে বসবে তো নতুন জুতো গাইস আমি পছন্দ করে দিয়েছি আমার নতুন জুতো নতুন জামা তো গাইস আমার সব নতুন সব নতুন সব নতুন আর তোমার কি পুরনো নাকি না আমার এই যে নতুন প্যান্ট নতুন জামা এইটাও নতুন আমার সব কিছু নতুন শুধু জুতোটা আমার পুরনো জুতোটা পুরনো গাইস জুতোটা পুরনো জুতো নেই আবার জুতো খুলে খুলে দিয়েছি খুলে যে না তুমি পরে আসনি জুতো আমার যে পরে আসতে ভুলে গেছো আমি নিজে রেখেছি জুতো না আমার নতুন প্যান্টটা নষ্ট হয়ে যাবে পরে বসেছো মানে পেছনে দিয়ে বসেছো তাড়াতাড়ি করো না বোতলটা বের করো তো গাইস দেখো বোতল এনেছি ঠিক আছে বোতল ও পিকনিক করতে এসেছে এখানে মোটামুটি ঠিক আছে কুরকুরের পিকনিক ঠিক আছে না বলুন ধরো এরপরে আমি ভেবেছি একদিন চিকেন নিয়ে আসবো না হলে বিরিয়ানি নিয়ে আসবো বসে বসে খাবো হ্যাঁ হ্যাঁ সামনে বলবো নাকি কাকে কাকে না গাইস এটা তোমরা বুঝবে না ঠিক আছে এটা একটু আলাদা রকম কেস ঠিক আছে এটা পরে তোমাদেরকে যদি কোনো অন্য কোনো ব্লগে যদি পারি তো শেয়ার করবো
যা কি ফেলে দিলে ফোন ফেলে দিয়েছে দেখো গাইস ফোন ফেলে দিয়েছে বৃষ্টি আসছে বলে এখন উঠে পড়ছে আবার বৃষ্টি পড়ছে আমার যেতে মন যাচ্ছে না যেতে হবে কিছু করবার নেই ভালো হয়ে গেছে হ্যাঁ মেঘ পুরো কালো হয়ে গেছে জলের বোতল রয়ে যাচ্ছে যে এখানে জলের বোতল রয়ে গেল গাইস জলের বোতল রয়ে যাচ্ছে চলে যাচ্ছে এখান থেকে কোথা থেকে এসেছো অনেক দূর থেকে এসেছি যা যা সব দেখো গাইস কি করেছে দেখো সব পড়ে গেছে এখান থেকে হাওয়াতে উড়ে পড়ে গেছে দেখবে কোথায় বললো সব ছোট দুটো কুড়ো কুড়ো বলে বুঝা যাচ্ছে না সব পড়ে গেছে খাওয়া হয়ে গেল বিয়ে ভয় পেয়ে গেছি ও দৌড়ে আসছে মানে আমি ভয় পেয়ে গেছি হ্যাঁ ওকে অলিম্পিক হ্যালো ভালো লাগছে খেতে আমার খাইয়ে দাও পিনা চাওগে কি ওয়াটার যাই হোক কি হলো পানি ওয়েস্ট মাত করো ওয়েস্ট মাত ওয়েস্ট তুমি এটা নিয়ে কি করবে আমি খাবো এটা বাড়িতে পুরো ঠান্ডা ডিপে বাড়িতে গিয়ে খাবে তো গাইস ওই দিকটা দেখো কালো হয়ে গেছে পুরো আমি যাবে এরকম করতে হবে পুরো ভিজে যাবে দেখবে বৃষ্টি আমি এটা যদি ফেললাম তো হ্যাঁ এবার দেখবে বৃষ্টিটা আসবে দেখবে আমার আমাকে না আমার হাত আমার হাতে জাদু আছে আমার মুখে জাদু আছে মুখে মুখে কারণ আমি আকাশ না শুধু ফালতু কথা বলে তুমি তুমি আকাশ তুমি আকাশের কোনো কাজ নাই বেকম্মা অকম্মা বেকম্মাই এই জলটা ফেলো না কেমন হাওয়া প্রচুর হাওয়া দিচ্ছে মনে হচ্ছে আমাকে উড়িয়ে নিয়ে চলে যাবে মাঠে যারা কাজ করছে সবাই সবকিছু উড়িয়ে বাড়ি চলে যাচ্ছে বৃষ্টি আসবে বলে আমরাই দাঁড়িয়ে আছি হ্যাঁ আর প্রচুর প্রচুর হাওয়া দিচ্ছে বলে কেমন ইয়েতে সাউন্ড আসছে ভগবান জানে ও সেই খোলা খোলা আকাশের নিচে হ্যাঁ টাইটানিক পোজ এটা দিয়ে দেবো নাকি এরকম একটা শট হ্যাঁ তো গাইস দেখো ওর একটা টাইটানিক শট দেখে না ঠিক আছে ছোট করে আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে কারণ এখানে এত পরিমাণে মেঘ ডাকছে আর দাঁড়ানোর কোনো জায়গা নেই এখানটার মধ্যে ঠিক আছে চলো বাড়ি যেতে হ্যাঁ ভিজেও যেতে পারি গাইস ঠিক আছে এখানে দেখো কোনো দূর দূর পর্যন্ত মানে বাড়ি টাড়ি নেই কারণ আমি দাঁড়াতে পারবো না তো চলো এখান থেকে চলো এত জোরে এত জোরে বৃষ্টি এসেছে আমরা একটা মন্দিরের কাছে মন্দিরের তো গাইস প্রণাম করতে গেছে দেখো আর এখানে দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে কিন্তু দেখাতে পাচ্ছে না দেখো বাইকে দেখো ওইদিকে পুরো সাদা হয়ে গেছে ঠিক আছে ক্যামেরার মতো জল টল পড়েছে কি হলো চলো ভেতরে ঢোকো তো গাইস দেখতে পাচ্ছ এখানে দাঁড়িয়েছি এখন দাদু জায়গা দিয়েছে চলো বৃষ্টি থেমে গেছে গাইস দেখতে পাচ্ছ পুরো বৃষ্টি একদম ক্লিয়ার হয়ে গেছে চলো এবার চলো তো গাইস দিতে হবে দাদু আসছি ভালো থাকবে হ্যাঁ আমরা হচ্ছে এসেছিলাম আর কি একটু ঘুরতে এসেছিলাম আমার ক্ষীরপাই থেকে এসেছিলাম হ্যাঁ ভালো থাকবে দাদু আসছি হ্যাঁ টাটা হ্যাঁ তো গাইস দাদুকে টাটা বলে দিলাম আর আমার জুতোর অবস্থা দেখো কি হয়েছে হ্যাঁ দেখাবে আবার দাদু টাটা ভালো থাকবে দাদু তো গাইস দেখো এখানে স্লিপ হয়ে গেছে মোটামুটি সাবধানে সাবধানে এখানটা একটু মাটি আছে ওই জন্য ঠিক আছে তো গাইস দেখতে পাচ্ছ তখন ভালো করে দেখাতে পেরেছি নাকি দেখো দাদুর ওইখানে হচ্ছে ঠাকুরের মন্দির আর দাদু এই কুটিরে থাকে ঠিক আছে দূর এই কুটির পেয়েছিলাম বলে গাইস আজকে আমরা একটু মানে মাথাটা বেঁচেছে না হলে পুরো ভিজে যেতাম আজকে দুজনেই তাই না পুরো ভিজে ফোন টোন সব যেত ফোন তো এমনিতেও ভিজিত তারপর ফোন না ভিজলে মোটামুটি আমরা যেতাম আমাদের জামা প্যান্ট সব ভিজে যেত তো যাই হোক চলো এখন বৃষ্টি অনেকটাই গাছ দেখতে পাচ্ছ পুরো ক্লিয়ার হয়ে গেছে এখনো পড়ছে ফোটা ফোটা না এগুলো গাছের এগুলো গাছের ও গাছের যাই হোক পড়ছে তো যাই হোক পড়ছে তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি সন্ধ্যা প্রায় হয়েই গেছে হ্যাঁ বাড়ি আবার যেতে হবে গাইস কারণ বৃষ্টি বৃষ্টি অনেক থেমে গেছে একটু ও বললো যে দাঁড়াও রিলস ফিলস বানাবো তোমার একটু রিলস ফিলস গুলো দেখো ঠিক আছে লাইক করো আর সাবস্ক্রাইব করো অবশ্যই আমাদের চ্যানেলটা ঠিক আছে আমি এটা বেঁধেছি আমাকে কেমন লাগছে হ্যাঁ গাইস দেখো আমি দেখাতে পাচ্ছি না সামনে বসে আছি ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ তো এখানে দেখতে হবে এখানে এখানে দেখা যাচ্ছে না তো গাইস চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কারণ আজকে একটু ঘুরতে আসবো বলেই আজকে ব্লগটা বানিয়েছিলাম অনেকদিন ধরে ব্লগ দেওয়া হচ্ছিলো না ওই জন্যই ব্লগটা বানালাম যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে
চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই, গুড নাইট। গুড নাইট ও গুড নাইট মোটামুটি বলো, ঠিক আছে? চলো তো গাইস, প্রতিবার আমিও বলি তো মোটামুটি বলবে ও গুড নাইট, গুড নাইট। আর গুড নাইট মানে নাইট অলমোস্ট হয়েই গেছে, ও নাইট অলমোস্ট, প্রত্যেকটা ব্লগে সেম সেম ডায়লগ দেবে, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা বাই।